নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা দেখবেন অনেকেই আছি, জানি না, না জেনেই পায়ে কালো কালারের কার পরে থাকি বা সুতো পরে থাকি। তো এই কালো কালারের কার বা সুতো পরা কি আমাদের জন্য ভালো কি মন্দ, এটাই টোটাল আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে একটি ভিডিও মিস না হয়, সবকটা ভিডিও যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। চলে আসি মেন আলোচনায়। দেখুন, আমরা অনেক মানুষই আছি, না জেনে বুঝে কালো সুতো আনি, পায়ে বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপর ওটা থাকলো, রং উঠে গেল, রং উঠলো না, যখন কেটে গেল বা যখন সুতোটা ফেটে গেল বা ছিঁড়ে গেল, তখন আবার নতুন সুতো লাগিয়ে নিলাম। কি কারণে লাগাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমাদের হয়তো কোনো বন্ধু বান্ধব বা কোনো হয়তো আমাদের থেকে বয়সে বড় কোনো দাদা, সে পরে, তার দেখে আমরা পরে নিচ্ছি। আদৌ কি এটা আমাদের পড়া উচিত? তো এখানে সঠিক কথা হলো এটাই যে, দেখুন, পড়া অবশ্যই উচিত, কিন্তু সেটা পড়তে গেলে তার কিছু টেকনিক, তার কিছু উপায়, সেগুলো মেনে যদি আপনি পড়েন আপনার জীবনে অবশ্যই খুব উন্নতি করতে পারেন। কিন্তু আপনি যদি টেকনিক না মেনে পড়েন, অকারণে পড়েন, আপনি আরো লেজি প্রকৃতির হয়ে যাবেন, আপনার যে কোনো কাজ হচ্ছে, চলছে, চলবে এরকম ধরনের হয়ে যেতে পারেন। তো সেই জন্যই নিয়মটা জেনে নিন, শুনে নিন, সেইভাবে করুন, অবশ্যই খুব রেজাল্ট ভালো পাবেন। প্রথম কথা হচ্ছে, আপনি পায়ে যে সুতো বাঁধছেন সেটা পায়ে কখন বাঁধবেন? যখন দেখছেন আপনার কোনো পায়ে ব্যথা আছে, যন্ত্রণা আছে শরীরে, তখন আপনি পায়ে বাঁধুন। যদি দেখছেন আপনার নজর দোষের জন্য বাঁধতে চাইছেন, সেক্ষেত্রে আপনি গলায় বাঁধতে পারেন, হাতে বাঁধতে পারেন। যদি ভাবছেন কেউ কোনো জাদুটোনা করে দিচ্ছে বা কিছু করছে, এইসব থেকে বাঁচার জন্য করছি, সেক্ষেত্রে আপনি হাতে পড়তে পারেন। আগেকার দিনের দেখবেন, লক্ষ্য করে, যখন আমরা বয়স্ক কোনো আমাদের দাদু জেঠু এরা ছিল, তখন কি করতো তারা, কড়ি, যে সাদা কড়ি, সে তার মধ্যে কিন্তু এই কালো সুতোটা ঢুকিয়ে আমাদের গলায় বেঁধে দিত বা হাতে বেঁধে দিত বা কোমরে বেঁধে দিত। কিন্তু আমরা এখন মডার্ন হয়ে গেছি, কড়ি বা এই ধরনের কিছু আমরা ইউজ করি না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, শনিবার দিনই এই কাজটা করবেন। শনিবার দিন যাবেন আপনার কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে, শনিদেবের মন্দিরে গিয়ে, সেখানে আপনি একটা ছোট 200 গ্রামের সর্ষের তেল কিনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে প্রথমে আপনি একটা কালো সুতো, সেটা যেন সুতির হয়, সেটা যেন ওই একটা হয় খুব তেল তেলে টাইপের, সেই সুতো নেবেন না, একদম সুতির পিওর সুতো নেবেন। সেটা নেওয়ার পরে, সেটা আপনার কারও হতে পারে, সেটা নেওয়ার পরে আপনি যে গেলেন মন্দিরে, মন্দিরে শনি দেবের মন্দিরে গিয়ে বসলেন, 200 গ্রাম তেলটি প্রথমে শনি মহারাজের জন্য উদ্দেশ্যে আপনি অর্পণ করলেন বা দিলেন। দেওয়ার পরে সেখান থেকে এক ছিপি তেল আপনি নিয়ে নিলেন, সেটা আপনার ওই যে সুতোটা আপনার পুরো বডির মাপটা আগে নিয়ে নেবেন, মাথা থেকে পা পর্যন্ত, অথবা এই এক হাতের মাপ নেবেন, যে কোনো একটা আপনি ধরবেন। সেই সুতোটাকে ওই যে সর্ষের তেল, তার মধ্যে ভালো করে চুবিয়ে নেবেন। চুবিয়ে নেওয়ার পরে বা বুড়িয়ে নেবেন, যেটাই আপনার ভাষায় বলেন, বুড়িয়ে নেবেন। বুড়িয়ে নেওয়ার পরে ওই শনি মহারাজের মন্দিরে বসেই ওই সুতোতে 7টা গিঁট বাঁধবেন। আর যখন গিঁট বাঁধবেন, তখন 28 বার অন্তত এই মন্ত্রটা পাঠ করবেন, ওম সাং শনিশ্চরায় নমো, ওম সাং শনিশ্চরায় নমো। এই মন্ত্রটি অন্তত 28 বার জপ করবেন। জপ করার পরে যদি মন্ত্রটি জপ করতে নাও পারেন, আপনি মনে মনে প্রে করবেন, আমি 7টা গিঁট দিচ্ছি, আমার যেন শরীরের ব্যথা যন্ত্রণা চলে যায়। যে কাজের জন্য করছেন সে কাজের ক্ষেত্রে বলবেন, আমার কর্মে যাতে উন্নতি হয়। যে রোগ ভোগে ভুগছেন সে যেন বলে, আমার রোগ দূর হয়ে যায়। যে কথার কথা আপনি কোনো ধরুন নতুন জীবনে আরো কিছু উন্নতি করতে চাইছেন, কোনো বাধা সৃষ্টি হচ্ছে, এই বাধা যেন কেটে যায়, এইটা বলে সেই সুতোটাকে 7খানা গিঁট মারবেন এবং আলাদা একটা খামে ভরে নেবেন। অর্থাৎ যদি বাড়ির 3জন মেম্বারের জন্য করেন, তো 3জন মেম্বারের আলাদা আলাদা খামে নাম লিখে ভরে নিয়ে তার নাম গোত্র দিয়ে ঠাকুরমশাইকে বলবেন একটু পুজো করিয়ে, পুজো দিয়ে দেন। পুজো দিয়ে দিল, এবার সুতোটাকে বাড়ি নিয়ে চলে এলেন ওই শনিবার দিনই। যদি আপনার ব্যথা যন্ত্রণার কারণে পড়েন, তাহলে পায়ে পড়বেন। যদি আপনার মানে কর্মজীবনে উন্নতির জন্য চান, তাহলে হাতে পড়বেন। যদি চাইছেন যে কেউ আমার টুকটাক বা কোনো বাধা বিঘ্ন বা বারবারের জন্য কেউ ক্ষতি করছে না, তো সেক্ষেত্রে গলায় পড়তে পারেন। তো এইভাবে জিনিসটাকে পড়ুন। আপনার ইচ্ছা হলো আপনি একটা এনে পায়ে পড়ে নিলেন, কোনো লাভ হবে না, অকারণে আপনি আরো লেজি প্রকৃতির হয়ে যাবেন। তো আমি যে উপায়টা বললাম, এইভাবে এটা পরে নেবেন এবং চেষ্টা করবেন 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস পরে অবশ্যই চেঞ্জ করে আবার ঠিক ওই রকম ভাবে শনি মহারাজের মন্দিরে গিয়ে আবার ঠিক একইভাবে জিনিসটাকে রেডি করার করে আবার পরে নিন। এইভাবে কন্টিনিউ পরে দেখুন, দেখবেন আপনার জীবনে 3 মাসের মধ্যে ভালো রেজাল্ট আসতে বাধ্য।
আসবে মানে আসবেই, কিন্তু নিয়মটা ফলো করতে হবে। তো আজ এই পর্যন্তই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।